শ্রাবন্তী, তুমি ছোটবেলায় কমিক্স পড়তে ভালোবাসতে নিশ্চয়ই? আমার কিন্তু ভীষণ প্রিয় ছিল টিনটিন, ম্যান্ড্রেক, আর হ্যাঁ, অরণ্যদেব। কমিক্স পড়তে আবার ছোটবেলা বড়বেলা কি? আমি তো এখনো পড়ি টিনটিন, অ্যাস্টেরিক্স, অরণ্যদেব, ম্যান্ড্রেক, কোনোটাই ছাড়ি না। আমাদের শিল্পকলায় এবারের সেরা বাঙালির যাত্রাও শুরু হয়েছিল ওই খাতা পেনে কমিক্সের চরিত্রদের ফুটিয়ে তুলে। আজ তার তুলির টানের খ্যাতি সীমান্ত পেরিয়ে বিদেশেও। তার তুলিতে আমাদের অতি পরিচিত কলকাতা ধরা পড়েছে মায়াবী আলোয়। কলকাতাকে তিনি এত ভালোভাবে চেনেন যে শুধু ফুটপাতের ছবি দেখে বলে দিতে পারেন শহরের কোন এলাকা। তিনি জল রঙের জাদুকর, প্রতিকৃতি আঁকাতেও তার মুনশিয়ানা। দেশের আজ অন্যতম সেরা শিল্পী তিনি, সঞ্জয় ভট্টাচার্য, শিল্পকলায় এবারের সেরা বাঙালি। যেটা করতে আমায় বলা হচ্ছে না, সেটা করার মধ্যে একটা মজা আছে। নিচ থেকে কেমন লাগে হাওড়া ব্রিজকে? নিউ মার্কেটের ছাদ থেকে কেমন দেখায় কলকাতা? সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়তেন সেই তরুণ, হাতে ড্রয়িং বোর্ড, কাগজ, ওয়াটার কালার, তুলি। স্মৃতির শহরের অজানা রূপ খুঁজে বেড়াতেন সেই যুবক। গঙ্গার ধারে রং তুলি নিয়ে বসে ধরার চেষ্টা করতেন জলের ঘোলাটে হলুদ রং। আজ কর্মসূত্রে তিনি দিল্লিতে, কিন্তু কলকাতা আজও তাঁর জীবনের পরতে পরতে ছড়িয়ে রেখেছে মায়া। আমি যখন ব্যবহারিক জীবনে এসে পা দিয়েছি তখন আমি দিল্লিতে। কলকাতার জন্য আমার কাছে একটা স্বপ্নের পরী হিসেবেই রয়ে গেছে। কলকাতার কাছে আমি খুব ঋণী এবং মানে দুহাত ভরে খালি নেওয়া হয়েছে। এবং কম্পারেটিভলি আমি যদি প্রশ্ন করে আমি কলকাতায় কিছু দিয়েছি কি, সেখানে প্রায় উত্তরটা নাই হবে আমার মনে হয়। খাতায় খেলাচ্ছলে অরণ্যদেবের ছবি আঁকত যে তরুণ, শিল্পী হিসেবে তার পরিচিতি আজ দেশের গণ্ডি পেরিয়েছে। কিন্তু আজও স্মৃতিতে অমলিন আর্ট কলেজের সেই দিনগুলো। বইপত্রের বালাই নেই, শুধুমাত্র এই আকর্ষণেই আর্ট কলেজে ভর্তি হওয়া। মনে আছে জীবনের প্রথম ওয়াটার কালারের বাক্সটাকে না, সেই উপলক্ষেই কে কত বেশি ছবি জমা দিতে পারবে তার উপর ছিল 30 টাকা পুরস্কার। প্রায় 200-এরও বেশি ছবি জমা দিয়ে প্রথম পুরস্কার ছিল তাঁর বাধা। চাকরির খোঁজে দিল্লিতে পা, চাকরি করতে করতে প্রথম প্রদর্শনী, অভাবনীয় সাফল্য। তখনই স্পষ্ট হয়ে গেল অন্যের অধীনে কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তার পথ শিল্পের স্বাধীন পথ, সেই পথের তিনি এক উজ্জ্বল পথিক। চোখে তুলসী পাতা পড়া পর্যন্ত চলতেই থাকে। আর জল রঙে তার মুনশিয়ানা গোটা দেশের নজর কেড়েছে। উজ্জ্বল রঙের ব্যবহারে প্রথম থেকেই তিনি সবার থেকে আলাদা। প্রতিকৃতি আঁকার ক্ষেত্রেও আজ তিনি একটি বিশিষ্ট নাম। রাজীব গান্ধীর মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি আঁকেন তিনি। তারপর সোনিয়া গান্ধীর অনুরোধে তৈরি হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে গোটা একটা সিরিজ। গোটা দেশের নজর কাড়ে এই ছবিগুলি। এরপর এঁকেছেন দেশের একাধিক রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির ছবি। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এঁকেছেন বিশেষ সিরিজ। রং তুলি ক্যানভাসের তিনি জাদুকর। বিপুল সাফল্যের পরেও তার মনের প্রবল শেকড়ের টান প্রিয় শহরে ফেরার তীব্র বাসনা। খুব বেশি দামি সোফায় বসলে কেমন একটা কিংকর্তব্য বিমূঢ় ভাব আসে আমার। সাবলীল থাকার হাজার চেষ্টা করেও দেখেছি প্যান্ট বা জামার কোনোখানে কোনো একটা অস্বস্তিকর ভাঁজ সবাই কেটে কে বলে, দেখ নিম্ন মধ্যবিত্ত কপালের জোরে কোথায় বসেছে এসে আজ। তিনি সঞ্জয় ভট্টাচার্য, শিল্পকলায় এবারের সেরা বাঙালি। শিল্পকর্মে অতুলনীয় অবদানের জন্য এর আগে গণেশ পাইনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত। আমরা সম্মানিত হয়েছি রামানন্দ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা সিংহ, আবির কর্মকার, শাকিলা শেখ, মাহবুবুর রহমান, লালু প্রসাদ সাউ, পরেশ মাইতি, গণেশ হালুই, যোগেন চৌধুরীদের সেরা বাঙালি সম্মান জানাতে পেরে। শিল্পকর্মে অনন্য অবদানের জন্য এবারের সেরা বাঙালি সঞ্জয় ভট্টাচার্য।
শিল্পকলায় এবারের সেরা বাঙালি সঞ্জয় ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে ডাকব শিল্পকলায় গতবারের সেরা বাঙালি রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে। মঞ্চে ডাকব সুরক্ষা ডায়াগনস্টিকের সিইও ঋতু মিত্তলকে, সঙ্গে ডেকে নেব চ্যাকুয়ারের স্টেট হেড কে এম সিনহাকে।